হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে গেছি তো আমার সঙ্গে যাবে একটা কাকিমা তো আমরা এখন যাচ্ছি বাসবাড়িয়া কার্তিক ঠাকুর দেখতে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার গিয়ে কথা বলো এখন আমি যাব লঞ্চ পার হবে গঙ্গার ঘাটে যাব লঞ্চ পার হয়ে ওপার যাব চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের বিষয় ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি মন চায় তাহলে চলো আর বেশি কথা বলছি না রাস্তায় গিয়ে আবার কথা বলছি তো আমরা বেরিয়ে পড়েছি যে দেখো বাবা যাচ্ছে কাকিমা যাচ্ছে দুজনে দেখবো কি খাওয়ায় আমাকে দেখো বাবা পেছনে দুজনই চাকরি করে ঠিক আছে দুজন চাকরি হলার সঙ্গে যাচ্ছি আজকে দেখি কি খাওয়ায় দুজনে আজকে সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো দেখো সে কাকিমা কখন এসে বসেছিল আমি রেডি হলাম খেয়ে এখন চলে যাচ্ছি তো আমরা এখন কথা বলতে বলতে চলে এসেছি ঘাটে আর বাবা ফার্স্ট হাঁটছে আর কাকিমা মাঝখানে আছে আমি পেছনে আছি আর বাবা গিয়ে টিকিটটা কেটে নেবে আর আমার আমার মানে আমার শ্বশুরবাড়ির পাশে এই ডান্ডব ঘাট বেশি হেঁটে দু মিনিট লাগে তো আর এমন ওই যে দেখো টিকিট কাটতে চলে গেছে তো টিকিটটা কেটে নেবে তিনজনের আর আমার শ্বশুরবাড়িটা এমন জায়গায় তো সব যাতায়াতের ব্যবস্থা খুব ভালো যখন যেখানে মন চায় যাওয়া যায় এর জন্যই আমি যেতে পারি তো দেখো এখনও মানে চারটের সময় লঞ্চ আসবে তার জন্য এক গেট বন্ধ আছে তো যে নাকি চারটে বেজে যাবে এমনি গেট খুলে দেবে আর দেখো কালকে ষট পুজো তার জন্য আজকে বিকালবেলায় দেখো এখানে গঙ্গার ঘাটে চলে এসছে সবাই যারা ষট পুজো করবে তো দেখো এখন গেট খুলে দিয়েছে তো আমি এখন যাচ্ছি লঞ্চের ওখানে যাচ্ছি লঞ্চে ওঠার জন্য যাচ্ছি দেখো বাবা পাশে হাঁটছে আর আমিও হাঁটছি মানে এই এই যে ফেরিঘাটটা খুব সুন্দর খুব সুন্দর দেখো যে কাকিমাও হাঁটছে তো দুজনকে আমি ভীষণ হাসাচ্ছিলাম তো যাই হোক খুব মজা হচ্ছিলো বাড়ির থেকে বেরিয়ে খুব মজা হচ্ছিলো আর খুব হাসছিলাম আজকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ফার্স্টের থেকেই তো খুব মজা করব সবটাই তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা ঘুরতে আমার ভীষণ ভালো লাগে এই যে দেখো ফেরিঘাটের ফেরিঘাটের চারপাশটা দেখো কত সুন্দর সবাই এখন যাচ্ছে ওই যে লঞ্চ চলে এসছে লঞ্চে এখন আমরা উঠে পড়বো আর এখন দেখো পুরো জোয়ার এসছে গঙ্গায় আজকে ষট পুজো বলে গঙ্গায় আজকে প্রচণ্ড ভিড় চলো তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো ভিড়টা যেহেতু আজকে ষট পুজো যে দেখো আমরা এখন লঞ্চে উঠে পড়ছি খুব সুন্দর যাতায়াতের ব্যবস্থা এত সুন্দর না কি বলবো ভীষণ ভালো কোথাও যেতে হলে বেশি হাঁটতে হয় না সব কিছু কাছাকাছি এটাই থেকে ভালো লাগে দেখো লঞ্চে এখন উঠে পড়লাম তো চারটে লঞ্চ মানে একটু পরে ছেড়ে দেবে লঞ্চটা দেখো আমি এখন দাঁড়িয়ে আছি দেখো লঞ্চে উঠে আমি এখন দাঁড়িয়ে আছি আর আমার এত ভালো লাগছে না কি বলবো দুপুরবেলা খেয়েই কোনো রকমে চলে এসেছি বাসবাড়িয়া কার্তিক ঠাকুর দেখতে যাব বলে তো দেখো এত ভালো লাগছে আর কি বলবো ভীষণ ভালো লাগছে তো আমার তো ঘোরার কথা বললেই হলো আমি চলে যাই এত আমার ভালো লাগে ঘুরতে ভীষণ ভালো লাগে সত্যি এই দেখো লঞ্চের পরিবেশটা কত সুন্দর খুব সুন্দর দেখো আর এই লঞ্চে না সেরকম ভিড় হয় না আজকে কার্তিক পুজো বলে তার জন্যই সবাই এই লঞ্চটে উঠছে নাহলে এত ভিড় আমি কখনো দেখি না ভিড়ই হয় না কিন্তু আজকে একমাত্র পুজো বলে তো ভিড় দেখো এখন লঞ্চটা ছেড়ে দিয়েছে আর দেখো এখান থেকে দেখতে পাচ্ছ অনেক দূর থেকে দেখা যাচ্ছে ঘাট এই ঘাটে আজকে ষট পুজোর সবাই এসছে দেখো কত ঘাটে মানুষ দেখো প্রচুর মানুষ হয়েছে ঘাটে দেখো ঘাটে শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে দেখো এরকম অনেক ঘাট আছে প্রত্যেকটা ঘাটের মধ্যে এরকম ভিড় ছট পুজোর জন্য দেখো কত ভিড় হয়েছে প্রচুর ভীষণ ভালো লাগছে দেখো শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে তো এরকম ঘাট এখানে অনেক আছে অনেক আছে অনেক ঘাটের নাম আছে তো আমি এত বেশি ভালো জানি না চলো বন্ধুরা এবার যাই অন্যদিকে দেখো কত ঘাট সব ঘাটে এরকম মানুষ ভর্তি হয়ে রয়েছে সবাই ইয়ে করছে তো যাই হোক এবার আমি চলে এসছি দেখো দেখো কি সুন্দর লাগছে না বলো সত্যি অতি অসাধারণ লাগছে এই দৃশ্যটা তোমরা দেখো একবার গঙ্গার ভীষণ ভালো লাগছে কি বলবো আমি আসব আসবো করে না এই লঞ্চে উঠ উঠব উঠবো করে না আর ওঠা হয় না অনেক দিন পরে আমি লঞ্চে উঠছি আজকে তো আশাই হয় না কি বলবো দেখো কত সুন্দর পরিবেশ গঙ্গার পরিবেশ দারুণ আর এত সুন্দর হাওয়া বইছে না ভীষণ ভালো লাগছে আর এখন কিন্তু সেরকম গরমও নেই হালকা ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডাটা বেশ ভালো লাগছে গঙ্গার মাঝখানে আমরা এখন পুরো গঙ্গার মাঝখানে আছি পুরো দেখো ওই তো ওই পাটটা দেখতে পাচ্ছ ওটা ওই পাড়ে আমরা যাব তো এখন পুরোপুরি গঙ্গার মাঝখানে আছি আর ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারছি না দেখো কত সুন্দর একটা পরিবেশ তোমাদের কেমন লাগছে এই পরিবেশ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু দারুণ লাগছে অসাধারণ লাগছে বাড়ি বসে ঘুমিয়ে থাকলে এত সুন্দর দেখতে পারতাম না দেখো তো দেখো আমরা এখন চলে আসছি ওই পারে চলে আসছি তো দেখো এই এই পারে যে আসছি দেখো তো এই পারে ছট পুজোর জন্য দেখো এখানে আমি মনে হচ্ছে এখানে তো আমি ভালো জানি না তো এই ঘাটের এই ঘাটে দেখো কত ভিড় হয়েছে এবারে ঘাট দেখাবো ঘাটের ঘাটের মধ্যে দেখো কত মানুষের ভিড় এখানে হাজার হাজার মানুষের ভিড় মনে হচ্ছে দেখো শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে কিন্তু দেখো আমরা অনেকটা দূরেই আছি তো আস্তে আস্তে লঞ্চটা এখন যাচ্ছে যেহেতু এখন ঘাটে থেমে যাবে দেখো কত মানুষের ভিড় এখানে ও সত্যি দেখো মা শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে দেখো কত মানুষ সত্যি আজকে না আসলে এত সুন্দর একটা জিনিস দেখতে পারতাম না দেখো কত ভালো লাগছে ঘরে বসে থাকলে শুধু শুয়েই থাকতাম দেখো নৌকো যাচ্ছে একটা গঙ্গায় মাছ ধরছে দেখো কত মানুষ দেখো ও সত্যি অসাধারণ লাগছে এত ভালো লাগছে না বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো দেখো কত মানুষের ভিড় তো আমরা কিন্তু কার্তিক ঠাকুরের কার্তিক ঠাকুর দেখ দেখতে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি তার সঙ্গে আর একটা ভালো জিনিস আমরা দেখে নিলাম তো এমনি আসা হয় না আমার এই এপারে তো আজকে চলে আসলাম দেখো কালকে ষট পুজো তার জন্য আজকে সবাই যে দেখো এটা হচ্ছে বাস বেরিয়া ফেরিঘাট তো আমরা চলে এসছি হালিশর ফেরিঘাট থেকে এখন আমরা চলে এসছি বাসবেরিয়া ডান্ড ফেরিঘাট তো এই ফে এই ফেরিঘাটে আমরা এখন নামবো নামার পরে একটু হাঁটবো হেঁটে তারপরে আমরা এখান থেকে টোটো বা অটো ধরে আমরা বাস চলে যাব ওখান থেকে আমরা গিয়ে কার্তিক ঠাকুর দেখব দেখো এখন লঞ্চ থেকে আমরা নেমে পড়ছি যে দেখো বাবা নামছে কাকিমাও আমার পেছনে আছে যে দেখো আমাকে বলছে বাবা ঠিক করে নাম মোবাইলের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে হাট এরকম আছে দেখো এই দৃশ্যটা কত সুন্দর লাগছে ও সত্যি দেখো এখানে কত মানুষ দেখো তো এখানেও এরকম অনেক ঘাট আছে প্রত্যেকটা ঘাটের মধ্যে এরকম মানুষ সত্যি ভীষণ ভালো লাগছে দেখো এখন আমরা যাচ্ছি এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি দেখো এই ফেরিঘাটটা কিন্তু ভীষণ সুন্দর হালিশহরের ফেরিঘাটটা থেকে এই ফেরিঘাটটা সুন্দর তো দেখো আমরা এখন টোটো ধরার জন্য বা অটো ধরার জন্য যে কোনো একটা কিছু পেলে আমরা এখন চলে যাব মেন বাসবাড়িয়া চলে যাব। আমি এর আগের বছরও এসেছিলাম এখানে ঠাকুর দেখার জন্য এসে দেখে গেছিলাম তো এবারও আবার চলে এসছি হঠাৎ আমাদের কথা হলো কাকিমার সঙ্গে বাবার সাথে তো দেখো আমরা এখন অটো করে আমরা বাঁশবাড়িয়া মাঠে চলে এসছি তো দেখো যে অটোতে বাবা পয়সা দিচ্ছে ভাড়া পয়সার ভাড়া দিচ্ছে দেওয়ার পরে আমরা এখন চলে এসছি তো এখানে বাস একটা মাঠ আছে মাঠে দুটো পুজো হয় চলো বন্ধুরা ওই ওই মাঠের ঠাকুরগুলো আগে দেখি দেখো কত বড় মেলা বসেছে এখানে প্রত্যেক বছর এখানে অনেক বড় মেলা বসে আর প্যান্ডেল হয় খুব সুন্দর আর ঠাকুরও খুব সুন্দর হয় চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আর আমি এ মেলা থেকে কি কি খেয়েছি তোমাদেরকে বলছি এখান থেকে ঘুগনি খেয়েছি ঘুগনি খেয়েছি অনেক কিছু খেয়েছি বাবার কাকিমা খালি বলছিল কি খাবি খা যে হুম এরকম বলছিলো আমাকে অনেক কিছু খেয়েছিলাম বন্ধুরা বিশ্বাস করে বাড়ির থেকে তো আজকে রবিবার তো বাড়ির থেকে খেয়ে খাওয়া দাওয়া করে এসেছিলাম তো খাওয়া যায় ওইটুকু মধ্যে তার জন্য আমি বেশি কিছু খাইনি শুধু ফুচকা খেয়েছিলাম আর এখান থেকে কেক খেয়েছিলাম যে মথুরা কেক বানায় ওটা খেয়েছিলাম আর ঘুগনি খেয়েছিলাম আর আমি বেশি কিছু খাইনি আর মেলার থেকে ক্লিপ কিনেছিলাম এত বড় সুন্দর একটা মেলা কিছু তো আমি মেলায় গেলে তেমন কিছু কিনি না কিন্তু আজকেই আমি মেলার থেকে একটা ক্লিপ কিনলাম তো তো আমার ক্লিপটা এমনি দরকার ছিল তার জন্য নিয়ে নিলাম আজ দেখো মেলাটা আমরা এখন সম্পূর্ণ মেলাটা ঘুরছি যে এখান থেকে দেখো আমি একটা ক্লিপ নিয়ে নিলাম তো দেখো প্যান্ডেলে আমরা এখন চলে এসেছি দেখো কার্তিক ঠাকুর দেখার জন্য প্যান্ডেলে চলে এসেছি চলো এবার ভেতরে যাব আমরা এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে দেখো সত্যি এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর এই প্যান্ডেলে দেখো বিশাল বড় মেলা বসেছে দেখো দিয়ে নাগরদোলা বসেছে তো আমরা এখন আস্তে আস্তে ঢুকে পড়ছি প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়ছি দেখো দেখো প্যান্ডেলে এই এর আগের বছরও এখানে সেম এরকম শিব ঠাকুর বানিয়েছিল অনেকটা বয়স্ক দেখো বয়স্ক শিব ঠাকুর বানিয়েছিল এত বড় ঠাকুরটা না কি বলবো তোমাদেরকে অনেক বড় ঠাকুর মানে ক্যামেরাতে ছোট আসছে কিন্তু তোমরা যে সামনাসামনি দেখতে না বুঝতে পারতে যে কতটা বড় তো যাই হোক এই ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে এই ঠাকুরের কাছে যে যা মানত করে স্বপ্ন কি ফলে তো এই মাঠের মধ্যেই আমরা আবার চলে এসি পাশে একটা আর একটা প্যান্ডেল হয়েছে এই একই মাঠের মধ্যে সেই প্যান্ডেলটা দেখতে তখন সরাসরি আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি ঠাকুরের কাছে দেখো কত সুন্দর ঠাকুর করেছে তো দেখো আর এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে দেখো ঝাড়বাতিটা কত সুন্দর করেছে প্যান্ডেলের দেখো কাজ কাজ কত সুন্দর করেছে চারিদিকটা হেভি সুন্দর করেছে তো বেশ ভালো লাগছে আর এই বাসবাড়িয়া না অনেক প্যান্ডেল করেছে অনেক অনেক তো আমি তো সেরকম চিনি না আর বাবা বেশি সময় হাঁটতেও পারছিল না তো তার জন্য আর আমাদের আমাদের বেশি প্যান্ডেল গোড়া হলো না ও দুটো চারটে প্যান্ডেল দেখে আমরা বাড়ি চলে যাবো আবার তো বাড়ি যেতে হবে তো তার জন্য দেখো এই প্যান্ডেলটা আমরা ভালো করে দেখছি খুব অনেকটা টাইম ধরে বসেছিলাম আমরা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো প্যান্ডেলটা কেমন হয়েছে দেখো এই আমরা এখন প্যান্ডেলের ভেতর থেকে এখন চলে চলেছে আর বাইরেটা দেখো প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে এত সুন্দর লাইটিং করেছে না সেকেন্ডে সেকেন্ডে লাইট চেঞ্জ হচ্ছে দারুণ একটা প্যান্ডেল করেছিস খুব সুন্দর আর আমি এই কার্তিক ঠাকুর দেখেছি ছোটোবেলা থেকে অনেক ছোট ছোটো কিন্তু এখানে এসে এত বড় প্যান্ডেল কার্তিক পুজোর আর ঠাকুর আমি কখনও দেখিনি এই ফার্স্ট আমি দেখছি দেখছি আমার বিয়ে হওয়ার পরেই আমি এই ফার্স্ট দেখছি আই তো সত্যি কথা বললাম তোমাদেরকে দেখো এই প্যান্ডেলে কিন্তু এই প্যান্ডেলের সঙ্গে সঙ্গে কিন্তু দেখো লাইটিংটা কিন্তু দারুণ করেছে এত সুন্দর করেছে না ক্যামেরাতে না এত সুন্দর আসছিল না এমনি যতটা দেখছিলাম দাঁড়িয়ে থেকে মানে খুব ভালো লাগছিল তো যাই হোক দেখো দেখো এই সব খাবার তো আবার তেলে বাজা খাবার আমার সেরকম ভালো লাগে না আর সকালবেলা আর সত্যি কথা কী জানো তো বাড়ির থেকে মাংস দিয়ে ভাত খেয়ে এসে পেট ভরে আর এখন তো সেরকম ছটা মতো বাজে তো এখন সেরকম খিদেও পায়ও নি তো তার জন্য এখান থেকে হালকা সালকা একটু খাবার খেয়ে নিলাম তো ঘুগনি খেলাম ফুচকা খেয়েছি আমি কোথাও বেরোলে ফুচকাটা একটু ভালো খাই তো এখান থেকে ফুচকাটা খেয়ে নিয়েছি তো দেখো বাদামও এখান থেকে কিনে নিয়েছিলাম বাড়িতে নেওয়ার জন্য একদম পুরো গরম বাদাম ভা ভে ভাত ছিল সেটা নিয়ে নিয়েছি দেখো আমরা পুরো মেলাটায় ভালো করে ঘুরে নিলাম ওই যে এখান থেকে আমরা মথুরা কেক খেয়েছিলাম কেক ফার্স্টে একটা কেক নিয়েছিলাম আমার হাত থেকে পড়ে গেছিল। তারপরে কেকটা মানে শুধু মুখে দিয়েছি এত ভালো লেগেছে না আমি সত্যি কি বলবো আর সঙ্গে শুধু বলেছিলাম যে ভালো লেগেছে আর এমনি মুখতে হাত থেকে আমার কেকটা পড়ে গেছে একমাত্র ভিডিও করতে গিয়ে তো যাই হোক আবার আরেকটা কেক নিয়ে নিলাম নিয়ে খেলাম তো খেতে খেতে দেখো এইগুলো দেখছিলাম দেখো কত সুন্দর এখানে দেখো সব ফুচকার দোকান তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো এখন আমরা এই মাঠের ঠাকুর প্যান্ডেল আর মেলাটা দেখে আমরা এখন অন্য একটা প্যান্ডেল দেখার জন্য আমরা যাচ্ছি আসলে আমি এসব কিছুই চিনি না তো কিছুই চিনি না তো এক ভদ্রলোক পাশ থেকে বলল যে এই গলি দিয়ে যান আপনারা অনেক দেখতে পারবেন তো এখানে আমরা সরাসরি চলে এসেছি দেখো একটা এত সুন্দর লাইটিং করেছে প্যান্ডেল করেছে এটা দেখার জন্য কিন্তু এই লাইনে দাঁড়িয়ে ছিল কাকিমা তারপরে বলে দু ঘন্টা নাকি লাইনে দাঁড়াতে হবে তারপরে আমরা ভেতরে প্যান্ডেল দেখিনি কি আছে না আছে পাশে একটা ঠাকুর ছিল কার্তিক ঠাকুর দেখো কত বড় ঠাকুর সেটা দেখে আমরা বাড়ি চলে যাওয়ার ইচ্ছা হয়েছে তো আর এখন বাজে অনেকটা বেজেও গেছে বাড়ি যেতে হবে তো দেখো আমরা এখন ওই সব মানে চার পাঁচটা ঠাকুর মতো দেখেছি সব তো ক্যামেরা করা হয়নি তো অনেকগুলো ঠাকুরে দেখেছি টোটো করে আসার সময় তো আমরা এখন দেখো বাসবাড়িয়া ডানলভ ঘাটে চলে এসেছি দেখো বাবা বসে আছে আর দেখো বাবার পেছনটা কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু মানুষ কিন্তু হাজার হাজার মানুষ ভিড় ছিল আর এখন দেখো এখন সন্ধ্যে সাতটা দশ পনেরো হবে এখন একদম ফাঁকা ডান্নাঘটটা এত ফাঁকা না আমার দেখে না মনটা পুরো কেমন হয়ে গেছে দেখো আমি বুঝতেই পারছো যে আমার কেমন লাগছে যাওয়ার সময় দেখলাম এখানে মানুষ ভর্তি ছিল হ্যাঁ হাজার হাজার মানুষের ভিড় ছিল সবাই পুজো দিতে এসেছিলো তো আর এখন দেখো একটা মানুষই নেই শুধু লঞ্চের মানুষগুলোই আছে আমার খারাপ লাগছে দেখে তো যাই হোক আমরা দেখো আমাদের লঞ্চ চলে এসছে এ লঞ্চে করে আমরা এখন হালিশর লঞ্চ হালিশরে যাব তো দেখো লঞ্চ থেকে সবাই এখন নামবে আর দেখো লঞ্চের রাতের গঙ্গার পরিবেশটা কেমন দেখো রাতের গঙ্গার পরিবেশটাও ভালো লাগছে বেশ তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থেকো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ ততক্ষণ তখন ভিডিও